ولقد يسرنا القران للذكر فهل من مدكر؟ السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم شمالي تو درشق سرطة مدولي أفلالا جي جي خان تكي أما رأي بيديو تا دكتا سين شوائي كي جانان ترك مبارك بات غطفور بي جزم ديه شمدر ببحار دكي আজকের এই ফরমশাল দিনের ব্যবহার তাসদিদ দিয়ে শব্দের ব্যবহার দুই হরফ তিন হরফ চার হরফ দিয়ে শব্দগুলো কীভাবে ব্যবহার করতে হয় তা দেখাবো তো আপনার দৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি সামান্যটুকু ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন ভাইকে দেখার সুযোগ করে দেবেন তো শুরু করা যাক তো ফতমে একথাটা জানতে হবে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় ফতমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় ফতমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায় দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে আপনার বাচ্চাদেরকে এবার বুঝে দেবে তাসদিদালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাসদালা হরফ যে হরফের মধ্যে থাকবে আগে হরফের সঙ্গে একবার যে হরফের মধ্যে তাসদিদ থাকবে ও হরফের সঙ্গে একবার মোট দুইবার তাসদিদওয়ালা হরফটা দুইবার ফড়া যায় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে একবার দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তো এটা হচ্ছে তাসদিদের পরিচয় তাসদিদ কাহাকে বলে এ তিন দাঁতওয়ালা এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ তাসদিদ পরিচয় আগে দিয়ে দিয়েছিলাম তারপর আবার বলে দিচ্ছি এই তিন দাঁতওয়ালা চিহ্নটার নাম হচ্ছে কি তাসদিদ তাসদিদওয়ালা হরফ দুইবার ফড়া যায় ডানদিঘা হরকতের সঙ্গে একবার নিজ হরকতের সঙ্গে একবার তো এখানে আমি কয়েকটি হরফ আপনাদেরকে দেখাইতেছি কীভাবে ফর্তি হচ্চারণ রি বুর বুর রি বুর রিজা প্রথমে ভাঙ্গি ভাঙ্গি উচ্চারণ করাবেন তারপরে একসাথে

قاف زبا ق صد دا ق صد دا ق صد دا ق صد دا ق عن جبا دار التاج عاد دال جبار دا دال جبار دا عاد دا دا عاد دا دا عاد دا دا دا

ইয়া জাফেস নুনেতাজিৎয়া জাফেস নুনেতাজিৎয়া ইয়া ন ইয়া জোন ইয়া জোন ন আবার এই কথা মনে রাখতে হবে এখানে নুনে অথবা মে যদি তাজদিদ হয় ওইখানে গুন্না করা কিন্তু ওয়াজিব নুন মে মে তাজদিদ হইলে ওয়াজিব গুন্না তাহলে এখানে নুনের উপরে তাজিদ হসে সেই জন্য এখানে করে করতে হবে ইয়া জোন এখানে জিম জবর নুনে তাজিদ জানুন জবার না তিন জান তিন জান তিন এখানে নুনে তাজিদ

তিন মোট কথা তার যদি বলা হরফটি দুইবার উচ্চারণ হবে ডবল উচ্চারণ হবে আগের হরফের সাথে একবার নিজ হরফের সঙ্গে সঙ্গে একবার আগের হরফের সঙ্গে একবার নিজ হরফের সঙ্গে আর একবার ওয়া তিন ওয়া তিন ওয়া তিন ওয়া তিন ওয়া তিন

তখন পর্যন্ত আমি যে কয়েকটি উদাহরণ দিলাম এগুলা সবগুলো কিন্তু তিনটি হরফ দ্বারা তিনটি হরফ দ্বারা এই তারজিদওয়ালা হরফগুলা ব্যবহার হয়েছে এখন দেখাবো চার হরফ বিশিষ্ট এখানে চার হরফ বিশিষ্ট একটা শব্দ শূন্য একটি শব্দ চার হরফ বিশিষ্ট কদ জবর দালে তাই যে কদ তেল জবর দা মিম জবর তাই জম মাত কদ দা মাত তাজদিদ এবং যজমের ব্যবহার কদাম কদাম একসরে কদাম কদাম জালে তাজে কার জালে যাব যাব উচ্চারণটা সবসময় নরম হবে কারা কারা বাত

سجرت 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 اكثر قدمت قدمت كذبت كذبت زوجت زوجت سجرت سجرت كان يكون شتى هذا سينفش या तजे सुई या जर ये सुई ये राज़बत ताज रद सुई ये रद सुई ये रद एक सुई ये रद सुई ये रद अनफेर तो आता जे रुत रुत तो आजर ते लाम जब ताज जम लत रुत ते लत रुत ते लत एक साथ ते लत

तीन मु कर र म तीन मु कर र म तीन एक साथ है मु कर र म तीन मु कर र म तीन मीम फेश मु तो जवर तजी तो हा जवर हा र र ता दुजे तीन मु तो हा र तीन मु तो মুতাহারাতিন একসাথে উচ্চারণ মুতাহারাতিন 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 ওয়া জব সিনতা দিন ওয়াস সিন জব সা মিম জব বা মে কা দিয়ে দিন উভরে মোটা চিহ্ন ছারে দিন মা হামজা জের ই ওয়াস সা মা ই ওয়াস সা মা ই أكثر وسمائي والسماء 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 تعالى مش وسمائي ممددات مكرمات وسمائي ممددات محمد বামি খালি উপরে মোটা চিহ্ন ছাড়া রিফ এই মোটা চিহ্ন থাকলে হরফটা চারিফ টানতে হবে যে হরফের মধ্যে মোটা চিহ্ন থাকবে হরফটি চার আরিফ আর যে হরফের মধ্যে চিকন চিহ্ন থাকবে ও হরফটি তিন আরিফ ওয়াজব তায় তা রসবার বামি খালি উপরে মোটা চিহ্ন ছাড়ালিফ Ro Hamzah Zeh I Bafesh Bu Wat Ta Ro I Bu Wat Ta Ro i, I Bu Wat Ta Ro I Bu Eksa tujan Wat Ta Ro I Bu Wat এখানে তাফেস বায়োজন তুব লাম জব সিনে তাজি লাস তুব লাস সিন সা র জব বামি খালি আলি ভরে মোটা চিহ্ন ছেড়ে আলি র হামজাজ ই র ফেস রু তুব লাস সা র ই রু তুব লাস সা র ই রু এটা হচ্ছে ভাঙ্গি ভাঙ্গি উচ্চারণ এবার একসাথে তু ভোলা সার এরু তোলা সার এরু তু ভোলা সার এরু এভাবে ধারাবাহিকভাবে তাজিদওয়ালা হরফগুলা যদি প্রথমে দুই অক্ষরওয়ালা হরফগুলা বালাভাবে মস্কো করা হয় তারপর তিন অক্ষরওয়ালা হরফগুলা তারপর চার অক্ষর দিয়ে তারপরে পাঁচ অক্ষর দিয়ে হরফগুলা তারা হরফগুলা যদি ভালোভাবে মাস্ক করা হয় তাহলে আশা করি অল্প সময়ের মধ্যে রিডিং পড়াটা সহজে আয়ত্ত করা সম্ভব হবে প্রথমে জবরওয়ালা হরফ তারপরে জেরওয়ালা হরফ তারপরে ফেসওয়ালা হরফ জবরের সাথে জজমে ব্যবহার জের সাথে জজমে ব্যবহার ফেসের সাথে জজম ব্যবহার এই সমস্ত হরফগুলা তারপর ধারাবাহিকভাবে যজমওয়ালা হরফের ব্যবহার এরপর তাজজিদওয়ালা হরফের ব্যবহার সহজ সহজ হরফগুলো যখন প্রথমে শিখে ফেলবে তখন পরবর্তীতে কঠিন শব্দগুলো অটোমেটিকভাবে শিখে হয়ে যাবে তো আশা করি যতটুক বুঝাইছি এগুলো যদি মানুষ সহকারে দেখেন শোনেন তাহলে আশা করি উপকৃত হবে তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত